জি চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত, লিমা রয়েছে আপনাদের সঙ্গে। 2021-এর মার্চ মাসের মধ্যে কি দেশবাসী পেতে চলেছে করোনা ভ্যাকসিন? কেন এই প্রশ্নটা করছি, কারণ হর্ষবর্ধন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় করা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেখানেই তার বিবৃতি থেকে এই প্রশ্নটা উঠছে। কি বলেছেন তিনি আগে সেদিকে নজর রাখব। বয়স্ক এবং যাদের ঝুঁকি রয়েছে তাদের জন্য আগেই প্রতিষেধক, অর্থাৎ যে প্রতিষেধক আসতে চলেছে সেই প্রতিষেধকের কথা বলেছে। এছাড়াও জরুরি ভিত্তিতে কোভিড টিকায় দেওয়া হতে পারে দ্রুত ছাড়পত্র, এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং এই ক্ষেত্রে প্রচুর প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করেই তৃতীয় পর্যায়ের পরীক্ষার সময় কমানো হতে পারে। টিকা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলে আমি প্রথম ডোজটি নেব, এমনটাই কিন্তু বলেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। অর্থাৎ করোনার ভ্যাকসিন আসলে তিনি প্রথম ডোজ নেবেন, এমনটাই তাঁর বক্তব্য। আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যেই সম্ভবত টিকা তৈরি হয়ে যাবে, এমনটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে। ভারতে 2 প্রতিষেধক কোভ্যাকসিন ও জাইকোডি এখন দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় রয়েছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষার আগেই টিকা ছাড়পত্র দেওয়ায় রাশিয়ার বিরুদ্ধে তাড়াহুড়োর অভিযোগ এনেছিল, আমরা দেখেছিলাম। এই নিয়ে বিশেষজ্ঞদের নানা মত আমরা পেয়েছি যে রাশিয়ার ভ্যাকসিন কি আদৌ ঠিক, সেটা কি আদৌ সাফল্য পেয়েছে, সে নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। কিন্তু এইভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি যে জানালেন যে মার্চ মাসের মধ্যে ভ্যাকসিন আসবে, সেটা কি আদৌ যুক্তিযুক্ত, আদৌ সম্ভব, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার, আপনাদের দুজনকেই স্বাগত। ডক্টর সরকার, আমি শুরুতে আপনার কাছে আসছি। এইভাবে যে স্বাস্থ্যমন্ত্রী বললেন তার প্রশ্নের উত্তরে যে 2021-এর প্রথম 3 মাসের মধ্যে সম্ভবত আমরা ভ্যাকসিন পেতে চলেছি, এটা কি আদৌ বলা সম্ভব যে আমরা কবে ভ্যাকসিন পেতে পারি? আমাদের সঙ্গে রয়েছেন, আমি ডক্টর সরকারের কাছে যাব। ডক্টর সরকার, এখানে বলা হচ্ছে যে তৃতীয় পর্যায়ের যে ট্রায়াল রান, যা আপনারা বলেছেন বারবারই ভীষণ ইম্পর্টেন্ট, সেখানে দাঁড়িয়ে যদি তৃতীয় পর্যায়ের ট্রায়াল রান তাতে সময় কমিয়ে দেওয়া হয়, তার এফেক্ট কি হতে পারে? দেখো, কথাটা হলো সময় হয়তো একটু কম বেশি করা যেতে পারে, কিন্তু যেটা প্যারামাউন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত মানুষের উপরে আমরা টেস্ট করছি এবং তাদের আমরা কি ভাবে টেস্ট করছি তার উপর যেন কম্প্রোমাইজ না হয়। এবং উনি সেকেন্ড কালকে আরেকটা যে কথাটা বলেছেন, সেই কথাটাতে এখন মানুষ প্রচুর অসুবিধে উদ্বেগের মধ্যে আছে। সেখানে ফার্স্ট অফ অল কখনোই কিন্তু যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ প্রায়োরিটাইজেশন, কারা আগে পাবেন, মন্ত্রীরা আগে পাবেন কি বয়স্করা আগে পাবেন, প্রমুখ আগে পাবেন, এগুলো নিয়ে তাদের একটা ওয়েল ফর্মুলেটেড পলিসি হওয়া উচিত। সাধারণত হেলথ কেয়ার ওয়ার্কার্সরা এবং যারা ফ্রন্টলাইন তারা আগে পান, তারপর যারা বয়স্ক এবং অন্যান্য অসুখ বিসুখ কোমরবিডিটি থাকেন তারপর তাদের দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু এখনই আমাদের মানুষের একটা প্রত্যাশা বাড়িয়ে দেওয়ার মতো, এইভাবে যদি আমরা ভালো মনে করে কিছু আলগা আলগা কথাবার্তা বুঝি তাহলে ক্রিয়েটস আ রং ইমপ্রেশন। আর ধরা যাক যে মার্চ কেন, ফেব্রুয়ারি মাসেও আমাদের হাতে কোভ্যাকসিন বা অন্য ভ্যাকসিন আসে, তবুও তার এফেক্ট আমাদের সোসাইটিতে আস্তে আস্তে প্রায় এক বছর সময় চলে যাবে। সো বিফোর 1 ইয়ার, এক বছরের আগে কিন্তু এর কোনো এফেক্ট পাচ্ছি না। আমাদের যে কন্ট্রোল করতে হবে, যে রাজ্য এখনো বেলাগাম ভাবে উরুল করে কেস বার করে যাচ্ছে তাদের যে কন্ট্রোল করতে হবে, দ্যাটস অফ গ্রেট ইম্পর্টেন্স। যদি সোমবার দিন সকালেও ভ্যাকসিন হাতে আসে, তার সামান্যতম এফেক্ট আমাদের জনজীবনে আস্তে আস্তে এক বছর সময় লাগবে, 145 মানুষের দেশ আমরা। তো মানুষের এই সমস্ত অমূলক প্রত্যাশাগুলো দেওয়া উচিত নয় যে ভ্যাকসিন এসে গেল করোনাও যেন সেই ম্যাজিক স্লেটের উধাও হয়ে গেল, দ্যাট উইল নট, দ্যাট ইজ নট আ। বেশ ডক্টর সরকার, আপনি সঙ্গে থাকুন, আমি যাবো একটু ডক্টর গোস্বামীর কাছে। ডক্টর গোস্বামী, এখানে দাঁড়িয়ে অর্থাৎ আমাদের দেশে যেভাবে ট্রায়াল রান চলছে, আমরা যে পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভ্যাকসিনের রিসার্চের জন্য, তাতে কি আপনার মনে হয় কত সময় লাগতে পারে? না, এটা কি হচ্ছে যে এখনো অবধি আমাদের ভারতবর্ষে যে ট্রায়াল গুলো চলছে তার কোনো সাইন্টিফিক কোনো পাবলিকেশন এখনো হয়নি, যে কত মানুষের মধ্যে তারা ট্রায়াল করছেন, তার মধ্যে কত শতাংশের মধ্যে কি ইফেক্ট দেখা গেল, এটা যে সাইন্টিফিক পাবলিকেশন এখনো অবধি হয়নি, সেই জন্য এক্ষুনি এটা প্রেডিক্ট করা সম্ভব নয় যে ঠিক কতদিনের মধ্যে এটা বাজারজাত হতে চলেছে। এবং ডক্টর সরকার, যে বাজারজাত হবে না, তারপর সে এত সংখ্যার জন্য তার যে রিকোয়ারমেন্ট,
নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন রাখতে হয়, সেটা ট্রান্সপোর্ট করতে হয় নির্দিষ্ট তাপমাত্রায়, এবং পৃথিবীতে যেখানে দেওয়া হবে নির্দিষ্ট তাপমাত্রায়। যারা দেবেন হেলথ কেয়ার ওয়ার্কার তাদের প্রশিক্ষণে একটা দীর্ঘ সময় লাগে, এবং তারপর বিভিন্ন জায়গায় ক্যাম্প ভিত্তিক ভ্যাকসিন দেওয়া, কাদেরকে দেওয়া, অগ্রাধিকার ঠিক করা, অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া, ইট টেকস এ লং টাইম। সেই জন্য যে ফেব্রুয়ারি মার্চে আমাদের ট্রায়াল শেষও হয়ে যায় এবং এফিকেসি প্রমাণিতও হয়ে যায়, তারপরেও কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে যে যারা অগ্রাধিকারের ভিত্তিতে পাবে, হেলথ কেয়ার ওয়ার্কার, বয়স্ক মানুষ, কোমরবিডস, তাদেরকে আমাদের 6 মাসে বেশি লেগে যাওয়ার কথা, এবং তারপর বাকি মানুষদের জন্য সেটা একটা দীর্ঘ সময় লাগবে। সেই টাইমলাইনটা প্রেডিক্ট করবার মতো জায়গাতে আমরা বেশ আপনি সঙ্গে থাকুন। ডক্টর সরকার, আপনি একটু আগে বলছিলেন ধরে নেওয়া যাক মার্চও নয় ফেব্রুয়ারিতেই এলো ভ্যাকসিন, সেখানে দাঁড়িয়ে ভ্যাকসিন যদি চলেও আসে তারপরে সেটা বাজারজাত হওয়া, কার্যকরী হওয়া, এই সময়টা কতদিনের? এই সময়টা খুব একটা অল্প সময় নয়, কারণ তো প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি হবে, ধরা যাক আমরা সেটা তৈরি করতে পারলাম। তারপরে একটা একটা জিনিসের দিকে যদি আমরা রাখি, এই যে আমাদের 2.5 মাসে লকডাউন সেমি লকডাউনের মধ্যে জীবনযাত্রা লণ্ডভণ্ড হয়ে গেছে, এই সময়ের মধ্যে আমরা হয়তো অনেকেই খবর রাখি না যে আমরা যে বাচ্চাদের ভ্যাকসিনেট করি, এই বাচ্চাদের ভ্যাকসিনেশন শিডিউল তো যেখানে আমরা বাচ্চাদের ভ্যাকসিনেট করতে আমরা একটা আমাদের এত ডিফিকাল্ট হয়, সেখানে যখন সারা দেশকে ভ্যাকসিনেট করতে হবে, প্রায় 120 কোটি লোককে ভ্যাকসিনেট করতে হবে, তখন সেটা তো একটা একটা মানে একটা একটা বিরাট কাজ, একটা বিরাট যোগ্য। সুতরাং তার প্রস্তুতিটা আমরা, তার প্ল্যানিংটা আমরা, বিরাট কাজ হলেই তার মানে অসম্ভব তা তো নয়। সো আর সেকেন্ড যেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো সামনের বছর ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে দেখা যাবে হয়তো যে 3-4 কি 5টা ভ্যাকসিন আমাদের হাতে আছে। সুতরাং আমাদের বিশেষজ্ঞদের ঠিক করে রাখতে হবে যে আমরা কিভাবে কোন ভ্যাকসিনটাকে সিলেক্ট করছি, সেটাকে আমরা কিভাবে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করব। তো এখন এই খেপে খেপে কিছু বিচ্ছিন্ন কথাবার্তা না বলে আমার মনে হয় মানুষকে আশাটা দেওয়া যায় যে হ্যাঁ আমরা আশাবাদী যে ভ্যাকসিন আসবে, একটা উৎকণ্ঠা আছে, তারাও দুশ্চিন্তার মধ্যে আছেন, তা বলে আমার মনে হয় কেউ অতটা তাড়াহুড়ো করবেন না যে একেবারে অনেক সময় হচ্ছে যে মার্ক ট্রায়াল করার একদম আধ্যাত্মিক ফলাফল দেখা যায়, তাহলে আর্লি অ্যানাউন্সমেন্ট হয়ে তার অ্যাপ্লিকেশন করতে পারে, এটা বিজ্ঞানসম্মতভাবেই করা এরকম যদি দেখা যায় তারা করতে পারেন, বাট দে আর রেসপন্সিবল তারা যে একেবারে আটকাচা অবস্থায় ভ্যাকসিনটাকে রাস্তায় নামিয়ে। অনেক ধন্যবাদ ডক্টর সরকার, ডক্টর গোস্বামী আপনাকে অনেক ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি চোখ।